রূপগঞ্জের শিল্প ফ্যাক্টরির মালিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জের সড়কের টেকসই ব্যবহার, অবৈধ গাড়ি পার্কিং, নদী দূষণ, পরিবেশ বান্ধব উৎপাদন, ইউটিপির ব্যবহার এবং নিরাপদ কর্মপরিবেশ বিষয় নিয়ে রূপগঞ্জ উপজেলাধীন শিল্প কারখানা ও ফ্যাক্টরির মালিক, ব্যবস্থাপনা পরিচালক ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজান ভুইয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান মারুফ, রূপগঞ্জ থানা ওসি AFM সায়েদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জামানুদ্দিন সহ উপজেলার শিল্প কারখানা মালিক ও জনপ্রতিনিধিরা।